নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দীর্ঘদিন ঘরে অবরুদ্ধ থাকার পরে শরীর এবং মনটাকে একটু ফ্রেশ করার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের গন্তব্য হুগলি জেলার সবুজ দ্বীপ। ভাগীরথী তথা গঙ্গা নদীর পাশে সবুজ দ্বীপ একটি সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন। তাহলে বন্ধুরা চলুন সবাই মিলে দেখে আসি সবুজ দ্বীপ টুরিস্ট পয়েন্ট। Welcome friend, welcome back to the channel. এখানে আমাদের এই টুরিস্ট পয়েন্টটা করার একটাই কারণ যে কলকাতার ব্যস্ত জীবনের মানুষেরা এখানে আসবেন উইকেন্ডে, তারা তাদের নিজস্বভাবে এখানে ব্যবহার করবেন। টুরিস্ট পয়েন্ট মানে এখানে ভীষণ ভালো পিকনিক স্পট আছে। সামনে আছে আমাদের সবুজ দ্বীপ, সেই দ্বীপে বেড়ানোর জায়গা আছে, ভীষণ অনেক অনেক পাখি থাকে। পাশেই কিছু মন্দির আছে, যে মন্দিরের আদলে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দির, সেই মন্দিরটাও দেখার মতো একটা জায়গা এবং কলকাতা থেকে খুব কাছে, বেশি সময় লাগবে না। কিন্তু মানুষ এখানে এসে যারা শহরের জীবনে ব্যতিব্যস্ত হয়ে এখানে একটু নিরিবিলি চান, তারা সবুজদ্বীপে সবসময় ওয়েলকাম। আমি চাই সবুজদ্বীপে আসুন, সবুজদ্বীপ দেখুন, আপনাদের ভালো লাগবে, আপনারা নিশ্চয়ই খুশি হবে। আপনি আসবেন হাওড়া থেকে ট্রেনে কাটোয়া লোকাল, হাওড়া কাটোয়া লোকালে বলাগড় স্টেশন অথবা সোমরা বাজার স্টেশনে আসবেন, ওখান থেকে টোটো বা অটো পাওয়া যায়। 5-7 মিনিটের রাস্তা, চলে আসার খুব সহজ উপায় আছে। আর অন্যভাবে আসতে গেলে বাসে বা গাড়িতেও আপনারা আসতে পারেন। ওটা কি বলবো, মগরা হয়ে আপনারা দিল্লি রোড ধরে মগরা হয়ে আপনারা গাড়িতেও আসতে পারেন, সমস্ত রকম কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়েও আসতে পারেন আপনারা সেইভাবে। আমার এখানে 3টে এসি রুম আছে আর নন এসি 3টে আছে, বাকি সব ঠিক আছে। ঘর রুম আমাদের খুব পরিষ্কার রুম, আমরা পরিষেবাও দিই খুব ভালো, সুতরাং আপনাদের কোনো অসুবিধে হবে, টুরিস্টদের কোনো অসুবিধে আমরা রাখি না, রাখবো না, আমরা টুরিস্টদের সমস্ত রকম পরিষেবা দেব। Thank you.
সুকান্ত যা বললো একদমই তাই। দীর্ঘ ৬-৭ মাস লকডাউনে কর্মহীন জীবন পালন করার পর আজকে অনেক দিন বাদে আজকে একটু মুক্ত বাতাস, একটু বাইরের বাতাস আমরা নিতে বেরিয়েছি। বেশ ভালো লাগলো, প্রকৃতি একদম সবুজ, শরতের মেঘ সব মিলিয়ে দারুণ ওয়েদার, রোদ ঝলমলে আকাশ, দারুণভাবে উপভোগ করলাম আজকে দিনটায়। এখন আমাদের ফেরার পালা, আমরা তখন ঘুরে এলাম হুগলি জেলার বলাগড়ের সবুজ দ্বীপ থেকে। এটা এখানে প্রচুর পাখি আছে এবং ওখানকার স্থানীয় লোকদের মুখ থেকে যেটুকুনি শোনা গেল, এক একটি গাছে এক এক ধরনের পাখি এবং লক্ষাধিক পাখির বাস। বিকেল হতে না হতেই তারা তাদের বাসায় ফেরে, পাখিদের কিচিমিচি এবং বিভিন্ন রং বেরঙের পাখি এখানে বাস। শীতকালে পরিযায়ী পাখিরাও এখানে আসে। তো এখানে একটি নতুন পর্যটন কেন্দ্রও হচ্ছে, একটি রিসর্ট তৈরি হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে। এই জায়গাটার আরও ডেভেলপমেন্ট হয়ে যাবে আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যে।